বাবা অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান, তিনি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত প্রিয় ভাজন একজন ব্যক্তি। ছোট ছিলাম, একেবারেই ছোট, বঙ্গবন্ধুর বাসায় বাবার হাত ধরে গেলাম। দোতলায় উঠে দেখি বিশাল একজন ব্যক্তি শুয়ে আছে আধা শোয়া অবস্থায়, মুখে তার পাইপ। আমাকে দেখে বললেন, জি কি কামরুজ্জামান, তোমার মেয়ে? আমার বাবার হাতকে আমি আরো জোরে আঁকড়ে ধরলাম। আমি আজও সেই অনুভূতিটাকে আমি উপলব্ধি করি। আর একবার আবার বাবার হাত ধরে জনসভায় গিয়েছিলাম, সেখানে তো জনসমুদ্র, বঙ্গবন্ধু অনেকক্ষণ ধরে বক্তব্য দিলেন, আমি মন্ত্রমুগ্ধের মতো শুনলাম আর শুনলাম। মনে হলো আরো যদি আরো অনেকক্ষণ উনি বক্তব্য দিতেন তাহলে বোধহয় আমার মনটা ভরত।